कुरबानीर प्रसंगटा आसलेई आमादेर स्मृतिर मानसपटे आमादेर इब्राहिम आलैहिस्सलाम एबं इस्माइल आलैहिस्सलामेर जे कुरबानी ओनादेर जे आत्मत्याग এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিলহজের ১০ তারিখে কুরবানি করে থাকি। এবং এই দৃশ্যটি আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রাখবার জন্য কিয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিলহজের একই টাইমে জিলহজের 10 তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তাআলা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন। এই বিষয়টি সূরাতুস সাফাতের 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করছেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, বাবার সাথে হাঁটতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন, ঠিক তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন, পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট, তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো। তখন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন, সেটাও আল্লাহ তাআলা কোরআনে সরাসরি কোট করেছেন। তিনি বলেছিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। অর্থাৎ হে আমার সম্মানিত পিতা, আপনি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তাআলা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটিই করুন, আপনি ভয় পাবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। একটু কি কল্পনা করা যায় যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট শিশু, তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে, জবাই করবে, তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন, বাবা আমি ভয় পাচ্ছি না, আমি আপনাকে নিয়ে চিন্তিত, আপনি ভয় পাবেন না, বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন। কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয়, সেটা ওহী, সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি ভয় পাবেন না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামকে কুরবানি করতে শুরু করলেন, জবাই করতে শুরু করলেন। আল্লাহ তাআলার কাছে এই দৃশ্যটি এত ভালো লাগলো, আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিসসালামকে দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিসসালামকে ছুরির নিচ থেকে সরিয়ে ফেলা হলো, আর সেখানে ইসমাঈল আলাইহিসসালামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা বললেন, কদ সাদাক্তার রুইয়া, ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, বাস্তবে রূপান্তরিত করেছো, তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, আরশের উপর থেকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে, কুরবানিকে। কিয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তাআলা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন। সম্মানিত সুধী, এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঔরসে যখন ইসমাঈল আলাইহিস সালাম আসে, তখন তাফসীর এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 86 বছর। কুড ইউ ইমাজিন দ্যাট? 86 বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ তাআলা ওনাকে দান করলেন, আল্লাহ তাআলা বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো। আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না, 15 বছর, 20 বছর, 25 বছর পর অনেক সময় তাদের সন্তান হয়। সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে, সেই বাচ্চাটাকে তারা কত আদর করে। তো 86 বছর বয়সে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছিলেন, এই আদরের সন্তানটাকে আল্লাহ তাআলা বললেন তুমি কুরবানি করো। কারণ এই বয়স্ক অবস্থায় যখন ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামকে পেয়েছিলেন, তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন, সেই সিংহাসনে তিনি ইসমাঈলকে বসিয়েছিলেন। আল্লাহ তাআলা চেয়েছিলেন যে ইসমাঈলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তাআলাকে স্থান দাও, এবং সেই পরীক্ষাটাই তিনি বেসিক্যালি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাঈলের, তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাঈল, আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাঈলকে বিলিয়ে দাও, এই ইসমাঈলকে কুরবানি করে দাও। সম্মানিত সুধী, এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাঈল। তিনি ইসমাঈল আলাইহিস সালামকে, নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন। इब्राहिम आलैहिस्सलामेर हृदये जेमनि इस्माइल छिलो आमादेर प्रत्येकेर हृदये किन्तु एरकम एक एकटा इस्माइल आछे, कल्पित इस्माइल, रूपक इस्माइल। आमादेर कारो हृदयेर इस्माइल होच्छे आमादेर टाका पयसा, आमादेर कारो हृदयेर इस्माइल होच्छे आमार बैंक बैलेंस, आमादेर कारो हृदयेर इस्माइल होच्छे आमार दामी गाड़ी, आमादेर कारो हृदयेर इस्माइल होच्छे आमार दामी गाड़ी, आमादेर कारो हृदयेर इस्माइल होच्छे आमादेर যশ, খ্যাতি, आमादेर क्षमता, प्रतिपत्ति। এগুলো আল্লাহ তাআলা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা, সেটাকে আমরা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা, আল্লাহ তাআলার খুশির জন্য, সেরেফ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা, এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিক্যালি আল্লাহ তাআলা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন। আল্লাহ তাআলা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহকে যে আমরা ফিল করি, আল্লাহকে যে আমরা ভয় পাই, সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তাআলাকে রাখতে পারি, এটাই মূলত আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চান। এবং আমাদের জীবনের সব কাজগুলি হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য। তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি, আমাদের সব কিছু। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন, ঠিক তেমনিভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি, কুরবানি করতে পারি, তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে। এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তাআলার ভয় থাকবে। এবং এই যে আমরা কুরবানি করব, কুরবানির রক্ত, গোশত, চামড়া কোনোটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয়, তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সূরাতুল হাজ্জের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানির রক্ত, কুরবানির গোশত, এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকওয়া। আমরা কতটা ইখলাসের সাথে, কতটা আন্তরিকতার সাথে, কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ, আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি, আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি, এটাই হচ্ছে এই কুরবানির শিক্ষা, যেটা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম গোটা বিশ্ববাসীর জন্য নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন। তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি। সম্মানিত, শুধু এই কুরবানির দিনে ইয়ামুন নাহারে বা 10 জিলহজে আমরা যে কুরবানি উদযাপন করবো, ঈদুল আজহা উদযাপন করবো, এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে পশু জবাই করে, যেটা আমরা বলেছি ইব্রাহিম আলাইহিসসালামের সেই ঘটনার, সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি। আল্লাহ তাআলা সেটা দেখতে চান, আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয়া এটা আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। সুনানে তিরমিজিতে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আমিলা আদামিউন মিন আমালিন ইয়াউমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। অর্থাৎ ইয়াউমুন নাহারে 10 জিলহজে পশু কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে হতে পারে না, এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই। তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে কুরবানি করা। তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি।